আসসালামু আলাইকুম। শাপলা জিপসাম ডেকোরেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা জিপসাম দিয়ে এই বাড়িটি সাজা জিপসাম দিয়ে সাজিয়েছি। এটা হলো শাহিন ভাইয়ের বাড়ি, বাটিকামারি বনগ্রাম মকসেদপুরে। আমরা বিল্ডিংয়ে ঢুকতেছি। আপনারা দেখতেছেন যে এটা খুব সিম্পল করে, তার পছন্দ সিম্পল, খুবই সিম্পল। আমরা খুব সুন্দর করে সাজিয়েছি। আপনারা দেখতেছেন যে এই যে সিলিং রোজটা দেওয়া আছে, এটা 32 ইঞ্চি সিলিং রোজ। আর চতুর্পাশে যে বর্ডার দেওয়া আছে, আপনি দেখতেছেন যে এটা খুব প্লেন বর্ডার বলি আমরা, খুবই সিম্পল। এটা হলো কর্নার, এটা হলো কনিশ, খুব সিম্পল। সিম্পলটা তার পছন্দ অনুযায়ী আমরা ডিজাইনটা করলাম। এটা খুব সিম্পলের ভিতরে, এটা হলো সামনে যে ঢোকার যে স্পেসটা আছে, ওই স্পেসে ডিজাইনটা করা। আর বেডরুম যেটা আছে, আমরা বেডরুমে ঢুকবো এখন। এটা হলো আপনার একটা ড্রয়িং রুম, ড্রয়িং রুম। ওইটা হলো আপনার ড্রয়িং রুমে আপনার দুইটা পয়েন্ট, দুটোটাই 32 ইঞ্চি দেওয়া আছে। আর চতুর্পাশে এভাবে বর্ডার দেওয়া আছে। আপনারা দেখতেছেন যে খুব সুন্দর করে কালারও করা হয়েছে, ছাদের কালারটা সুন্দর হয়েছে, ওয়ালেরও তার পছন্দ অনুযায়ী কালার করা আছে। আর ডাইনিং স্পেসে দুইটা পয়েন্ট, ঠিক চতুর্পাশে আপনার বর্ডার দেওয়া আছে। এটা হলো 32 ইঞ্চি সিলিং রোজ। এটা কালার ছাড়া 1500 টাকা পার পিস পড়ে। আপনারা চাইলে আপনাদের গ্রামের বাড়িতে এরকমভাবে জিপসাম দিয়ে সাজাতে পারেন, বা চাইলে কালার করতে পারেন, বিভিন্ন কালার করা যায়। এটাও একই সিম্পল করে বর্ডার করা আছে। ড্রয়িং সামনে ঢোকার সময় স্পেস, ড্রয়িং রুম, ডাইনিং রুম এরকমভাবে সিম্পল করে সাজানো হয়েছে। আমরা বিভিন্ন জেলাতেই কাজ করে থাকি। এই মুকসেদপুরে একটানা প্রায় 5টা প্রজেক্ট হ্যান্ডওভার দিলাম আমরা। পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ ভিডিওগুলো ছাড়বো। এটা ওয়ালে পেন্ট করা। আর এটার বেডরুমে আপনার সিলিং রোজ দেওয়া আছে। বেডরুমে আপনার খুব সিম্পল সিলিং রোজ দেওয়া আছে। এই বিল্ডিংটায় শুধু আপনার ড্রয়িং রুম, ডাইনিং রুম আর বেডরুমে শুধু সিম্পল। আপনারা দেখতেছেন যে বেডরুমে আমরা শুধু সিলিং রোজটা লাগানো হয়েছে। এই সিলিং রোজটা পার পিস 1500 টাকা পড়ে। 1500 টাকা আছে, 1200 টাকা আছে, 2000 টাকা আছে, 3000 টাকা আছে, বিভিন্ন প্রাইস আছে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ফিটিং করতে পারেন আর কি। সব রুমেই আপনার চারটে বেডরুম এরকমভাবে সিলিং রোজ এভাবে কনিশ দেওয়া আছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আমরা আরও ইনশাল্লাহ ভিডিও, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে আসসালামু আলাইকুম।